বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। বুধবার সকাল 8টা নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী সংস্থা ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা। মালদা জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ শাহজাহান সিরাজ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি সুনীল দাস, কেপি সিং সহ অন্যান্য চিকিৎসক, নার্স ও আধিকারিকরা। বুধবার সকাল 8টা নাগাদ এই মিছিল শুরু হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আয়ুর্বেদিক বিভাগের সামনে থেকে সারা মেডিকেল কলেজ চত্বর পরিক্রমা করে ওই মিছিল শেষ হয় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। জনসংখ্যা নিয়ে মানুষকে সচেতন করতেই এই মিছিলের আয়োজন বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ শাহজাহান সিরাজ। দিবস 11ই জুলাই সারা পৃথিবীব্যাপী পালন হয়। আমরাও মালদাতে করলাম, আমরা বিভিন্ন ব্লকে ব্লকে তা নিজের মতো হচ্ছে। মালদা শহরে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে এই র্যালিটা করছি সকলকে অ্যাওয়্যার করার জন্য, সকলকে সচেতন করানোর জন্য, পপুলেশন কন্ট্রোলের যে তার কি বেনিফিট যেটাকে বলে। তো স্লোগানও আছে, তার স্লোগানটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল ইজ আ হিউম্যান রাইট, অধিকার, মানুষের অধিকার পপুলেশন কন্ট্রোলকে রাখা। কেউ বলবে কিছু করে করো, কেউ বলে কম্পিউটার, না, মানুষ তা নিজের মতো বুঝে করবে। বিশেষ করে এটা মহিলাদেরকে এই অধিকারটা দেওয়ার আমরা সচেতন করার চেষ্টা করছি, অধিকারটা দেওয়ার চেষ্টা করছি যে তোমরাই ঠিক সময় মতো যখন বাচ্চা চাইবে নেবে, এক বাচ্চা হয়ে যাওয়ার পর পরের বাচ্চা স্পেসিং যেটাকে বলি তখন করবে, তোমরাই এই ডিসিশনটা নেবে। এটা কেন করছি আমরা, কারণ সারা পৃথিবীতে যে পপুলেশন বাড়ছে সকলে আমরা জানি, চিন্তিত। তো এখন অবধি যা অবস্থা আছে পপুলেশনকে আমরা স্থিতি রাখলে, এই অবস্থায় রাখলে আমরা কিন্তু তাদেরকে বহন করতে পারবো, সুখে শান্তিতে রাখতে পারবো। কিন্তু এটা যদি ছাড়িয়ে চলে যায় তাহলে কিন্তু যা হয় অশান্তি হবে, একটা একটা আপিভেল যেটাকে বলে ইংরেজিতে, সেই ধরনের হবে। সেটা করতে বন্ধ করার জন্যে আমরা অ্যাওয়ার করছি সকলকে, যাতে মানুষ যতজন আমরা আছি সুখে শান্তিতে খেয়ে পড়ে সকলকে নিয়ে। মালদা থেকে অখিল সরকারের রিপোর্ট।